পাইনি বলে হাঁহিছিল মাতৃক। কন্যা হল টি টুৱেণ্টি বিশ্বকাপ জয় করা মহিলা দলের খেলুৱৈ। একালত চুবুরীয়ার নিন্দা দৃষ্টি লাভ করা মাতৃর কন্যায় জয় করলে টি টুৱেণ্টি বিশ্বকাপ। সংগ্রামে ভরা টি টুৱেণ্টি বিশ্বকাপ বিজয়ী মহিলা ক্রিকেটার অর্চনা দেবীর অতীত। উত্তর প্রদেশের এক ভিতরুয়া অঞ্চলত বাস করা দুখনী মাতৃর সন্তান আছিল অর্চনা দেবী। অর্চনার পিতৃর মৃত্যুর পিছতে বিষাক্ত হাবেখুতাত মৃত্যু হয়েছিল অর্চনার ভাতৃরও। এই ঘটনার পিছতে অর্চনার মাতৃক ডাইনি বলে নিন্দা করেছিল চুবুরিয়ায়। চুবুরিয়ার কটু দৃষ্টি, নিন্দা, তুচ্ছ তাচ্ছিল্যক উপেক্ষা করে কন্যা অর্চনাক উন্নত আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণের বাবে মুরাদাবাদের কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ত পড়িবলৈ পঠিয়েছিল। উচ্চ শিক্ষার বাবে বিদেশলৈও পঠিয়েছিল মাতৃয়ে। সেইখিনি সময়ত আরো অধিক কটু কথা শুনিছিল অর্চনার মাতৃয়ে। কন্যাক অপকর্মত লিপ্ত করিবলৈ বিদেশত বিক্রি করা বলে অপযোগ দিছিল অর্চনার মাতৃক। সমস্ত উপেক্ষা অপযোগক নেওচি বিশ্ববিজয়ী অর্চনার সফলতাত সুখী মাতৃ আৰু কনিষ্ঠ ভাতৃ। ১৯ বছর অনূর্ধ্বর ভারতীয় ক্রিকেট দলের হয়ে অংশগ্রহণ করে চমকপ্রদ ব্যাটিং আর বোলিংয়ে মহিলা ক্রিকেট দলটে জয়লাভ করলে টি টুৱেণ্টি বিশ্বকাপ। বিশ্ব জয় করা দলটির অন্যতম শক্তিশালী খেলুৱৈ আছিল অর্চনা দেবী। খেল প্রদর্শনের দিনা অর্চনার ঘর ভরিছিল একালত সিহতকে তাচ্ছিল্য নিন্দা করা মানুষেরে। এতিয়া সকলে অর্চনার প্রশংসাত পঞ্চমুখ। সফল মাতৃত্বর সুখেরে সঞ্জীবিত মাতৃর মমতারে ভরা হৃদয়। একালত অন্ধবিশ্বাসেরে তিল তিলক মৃত্যুর দিকে চুবুরিয়ায় খেদি ফুরা মানুষজনীয় এতিয়া সেইখিনি মানুষকে হাঁহিমুখে আপ্যায়ন করেছে। এইগৰাকী অর্চনা দেবীর সংগ্রামী জীবন কাহিনী হাজারজনের বাবে অনুপ্রেরণা। নিউজ ডেস্ক, টিএনএল নিউজ।